যেভাবে কেশপুর সবং পিংলাতে সন্ত্রাস শুরু করে দিয়েছে, মানুষের খুনের রক্তে দুই হাতে রক্ত লাগিয়ে এখানকার সাংসদ, উনি 2014 এবং 2019 যেভাবে সন্ত্রাস করে মাথায় বন্দুক ঠেকিয়ে বোম মেরে দুটো লোকসভা জিতেছেন, সেই সন্ত্রাস যেন এবারে করতে না পারেন, সেই জন্য মায়ের কাছে আশীর্বাদ চাইলাম, সেই জন্য যজ্ঞ করলাম। এখানে পুজো দিতে এসেছিলাম তার একটাই কারণ ছিল, যেখানে তৃণমূল কংগ্রেস যেভাবে ঘাটাল লোকসভাতে সন্ত্রাস শুরু করেছে, বাড়িতে বাড়িতে গিয়ে চমকাচ্ছে ধমকাচ্ছে পুলিশকে দিয়ে, এবং যেভাবে পিংলাতে আমাদের ভারতীয় জনতা পার্টির ভাই শহীদ শান্তনু ঘোড়াইকে নির্মমভাবে হত্যা করে তারপরে পুলিশকে দিয়ে রিপোর্ট বানিয়েছে যে সে নাকি ধানের ক্ষেতে, শুকনো ধানের ক্ষেতে জলে ডুবে মারা গেছে, সংবাদ মাধ্যম নিস্তব্ধ হয়ে গেছে, চুপ হয়ে গেছে। আমি সাংবাদিক বন্ধুদেরকে জিজ্ঞেস করব, আপনারা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, আপনারা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ দেখে এটা স্তম্ভিত হননি যে শুকনো ধান ক্ষেতের ওপরে কেউ জলে ডুবে মারা যেতে পারে? সাংবাদিকরা কোনো তুচ্ছ ব্যক্তি নয়, ভারতবর্ষের গণতন্ত্রেতে সংবাদ মাধ্যমের বিরাট 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 অবদান। সেই সাংবাদিক বন্ধুদেরকে বলবো যে গণতন্ত্রের স্তম্ভ হিসেবে আপনারা যে স্তম্ভিত হয়ে গেছেন শুকনো ধান ক্ষেতের ওপরে কেউ জলে ডুবে মারা যেতে পারে, আপনারা প্রতিবাদ করবেন না এটা নিয়ে? আপনারা তো সবাই লোকাল সাংবাদিক, আপনারা তো কেউ কলকাতা থেকে আসেন, এটা তো আপনাদের জন্মভূমি মাতৃভূমি, আপনারা প্রতিবাদ করবেন না? এবং সেটা সাংসদ বলছেন যে পুলিশ যা রিপোর্ট দিয়েছে সেটা ঠিক বলেছে, উনি তো বলছেন হ্যাঁ এটাই হয়েছে, শুকনো জমিতে কেউ জলে ডুবে মারা যেতে পারে? তো যেভাবে তৃণমূল কংগ্রেস শান্ত ঘাটাল লোকসভার মানুষকে অশান্ত তৈরি করার চেষ্টা করছে, যেভাবে কেশপুর সবং পিংলাতে সন্ত্রাস শুরু করে দিয়েছে, মানুষের খুনের রক্তে দুই হাতে রক্ত লাগিয়ে এখানকার সাংসদ, তার জন্য আজকে ভগবানের কাছে প্রার্থনা করলাম, তার জন্য আজকে হোমযজ্ঞ করলাম যে ঘাটাল লোকসভার মানুষের শান্তি চাই। উনি 2014 এবং 2019 যেভাবে সন্ত্রাস করে মাথায় বন্দুক ঠেকিয়ে বোম মেরে দুটো লোকসভা জিতেছেন, সেই সন্ত্রাস যেন এবারে করতে না পারেন, সেই জন্য মায়ের কাছে আশীর্বাদ চাইলাম, সেই জন্য যজ্ঞ করলাম। এই কথাগুলো আমি বলছি না, এই কথাগুলো আপনাদের মতো সাংবাদিক বন্ধু যারা আমার সঙ্গে ঘোরেন তারা দেখছেন যে গ্রামের মানুষ ধান ক্ষেতের উপর দিয়ে আমি হেঁটে গেলে দৌড়ে দৌড়ে সবাই এসে বলে যে আমরা কখনো ভোট দিতে পারি না, এখানে সাংসদ দীপক অধিকারীর নেতৃত্বে বুলেট বাহিনী আসে, তারা মাথায় বন্দুক ঠেকায় এবং বোম নিয়ে বলে বোম মেরে উড়িয়ে দেবো যদি তোমরা ভোট দাও।